দর্শক, আমন্ত্রণ জানাচ্ছি আন্তর্জাতিক অঙ্গনে। সর্বপ্রথম জানিয়ে দিব আমাদের হাতে থাকা সর্বশেষ আপডেটগুলো। সীমান্তে গুলি করে 27 সিরীয়কে হত্যা জর্ডানের সেনাবাহিনী। আলোচনার জন্য পুতিনকে তুরস্ক সফরে আমন্ত্রণ জানালেন এরদোগান। ভারতে হামলা চালাবে পাকিস্তানি ফোর্স, যুদ্ধের জিকির তুললেন পাক মন্ত্রী। দায়েশকে পুনরুজ্জীবিত করার চেষ্টা করছে আমেরিকাও বলছে সিরিয়া। বুর্কিনা ফাসোর বিরুদ্ধে নিষেধাজ্ঞার হুমকি ইউর। এবং সর্বশেষ জানিয়ে দেব পুস্কে মালদ্বীপকে নিয়ে ভারত ও চীনের কেন এই টানাটানি। শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্টস করে জানিয়ে দিন এই সংবাদ সম্পর্কে আপনার মূল্যবান মতামত। সীমান্তে গুলি করে 27 সিরীয়কে হত্যা জর্ডান। প্রতিবেশী সিরিয়া থেকে প্রবেশ করা 27 সন্দেহভাজন চোরা চালানিকে গুলি চালিয়ে হত্যা করেছে জর্ডানের সামরিক বাহিনী। মাদক বহনকারী আরো কয়েকজন নিজ দেশে সিরিয়ায় চলে গেছেন বলে দাবি করা হয়েছে। বৃহস্পতিবার জর্ডানের সামরিক বাহিনীর ওয়েবসাইটে এমন খবর দেওয়া হয়েছে। এতে বলা হয় সিরিয়া থেকে মাদক প্রচারের বেশ কয়েকটি সন্দেহজনক চেষ্টা ব্যর্থ করে দেওয়া হয়েছে খবর আল জাজিরার। আলাদা একটি অভিযানেও বিপুল পরিমাণ মাদক জব্দ করা হয়েছে, এতে বেশ কয়েকজন আহত হয়েছে। জর্ডানের সামরিক বাহিনী বলেছে নতুন নির্ধারণ করা নিয়মাবলীর প্রয়োগ অব্যাহত থাকবে। যদি মাদক পাচার কিংবা অনুপ্রবেশ চেষ্টা করা হয় তবে তা কঠোর হাতে দমন করা হবে। সীমান্ত রক্ষায় প্রয়োজনে গোলাবারুদের ব্যবহার ও শক্তি প্রয়োগ করা হতে পারে। চলতি মাসের শুরুতে মাদক পাচারকারীদের সঙ্গে বন্দুক যুদ্ধে জর্ডানের এক সামরিক কর্মকর্তা নিহত হয়েছেন। দেশটিতে 6.5 লাখেরও বেশি সিরিয়া শরণার্থী রয়েছে। গেল 1 দশকের গৃহযুদ্ধ থেকে বাঁচতে পালিয়ে তারা প্রতিবেশী দেশে আশ্রয় নিয়েছেন। সেপ্টেম্বরে জর্ডান সীমান্তে বিদ্রোহী নিয়ন্ত্রিত অঞ্চলের নিয়ন্ত্রণ নিয়েছে সিরীয় বাহিনী। এরপর জর্ডানের সঙ্গে সীমান্ত নিরাপত্তা নিয়ে তাদের আলোচনা হয়েছে। 1 দশকেরও বেশি সময় পর একটি সীমান্ত ক্রসিং খুলে দেওয়ার পর সিরীয় প্রেসিডেন্ট বাশার আল আসাদের সঙ্গে কথা বলেছেন জর্ডানের বাদশাহ দ্বিতীয় আবদুল্লাহ। সিরিয়ায় গৃহযুদ্ধ চলার কারণে সীমান্তে মাদক কারখানা গড়ে উঠেছে। উপসাগরীয় দেশগুলোতে মাদক পাচারের প্রবেশপথে পরিণত হয়েছে যুদ্ধ বিধ্বস্ত সিরিয়া ও লিবিয়া। চোরাচালানির পেছনে ইরান সমর্থিত হিজবুল্লাহ গোষ্ঠীরও হাত রয়েছে বলে অভিযোগ করে আসছে জর্ডানের কর্তৃপক্ষ, যদিও হিজবুল্লাহ সেই অভিযোগ অস্বীকার করেছে। আলোচনার জন্য পুতিনকে তুরস্ক সফরের আমন্ত্রণ জানালেন এরদোগান। তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইফ এরদোগান বুধবার বলেছেন তিনি রুশ নেতা ভ্লাদিমির পুতিনকে আলোচনার জন্য দেশটির সফরের আমন্ত্রণ জানিয়েছেন। এনটিভি টেলিভিশনকে তিনি বলেন, আমরা পুতিনকে আমাদের দেশে আমন্ত্রণ জানিয়েছি, আমরা আমাদের দ্বিপক্ষীয় বৈঠক আয়োজনের জন্য কিছু পদক্ষেপ নিতে চাই। এরদোগান বলেন তিনি রাশিয়ার প্রেসিডেন্টের সাথে দ্বিপক্ষীয় সম্পর্ক নিয়ে আলোচনার পরিকল্পনা করছেন সূত্র বাসস। ভারতে হামলা চালাবে পাকিস্তানি ফোর্স, যুদ্ধের জিকির তুললেন পাক মন্ত্রী। করোনা আবহে পাল্টাচ্ছে না পাকিস্তানের স্বভাব। কাশ্মীর সীমান্তে লাগাতার সংঘর্ষ বিরতি চুক্তি লঙ্ঘন করে হামলা চালাচ্ছে পাক ফোর্স। পাশাপাশি কাশ্মীরে ছায়া যুদ্ধ চালাচ্ছে পাকিস্তানি গুপ্তচর সংস্থা ISI। এমন পরিস্থিতিতে ফের যুদ্ধের জিকির তুললেন পাক অধিকৃত কাশ্মীরের প্রধানমন্ত্রী রাজা ফারুক। মঙ্গলবার পাক অধিকৃত কাশ্মীরের নিয়ন্ত্রণ রেখা বরাবর একটি গ্রাম পরিদর্শনে যান পাক অধিকৃত কাশ্মীরের প্রধানমন্ত্রী রাজা ফারুক। সেখানে করোনা পরিস্থিতি খতিয়ে দেখতে গিয়েছিলেন তিনি বলে খবর। সফর শেষে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি বলেন, ভারত কাশ্মীরের আবহাওয়ার তথ্য দিচ্ছে, আমাদের উচিত দিল্লির আবহাওয়ার বিবরণ দেওয়া। এবার আর আলোচনা নয়, প্রধানমন্ত্রী ইমরান খানের উচিত ভারতে হামলা চালানোর জন্য ফোর্সকে আদেশ দেওয়া। এদিকে পাক মন্ত্রীর এহেন বয়ানের পরই শুরু হয়েছে তীব্র সমালোচনা। রাওয়ালপিন্ডিতে পাক সেনার সদর দপ্তরেও মন্ত্রীর এহেন বয়ানে কিছুটা অসন্তোষ ছড়িয়েছে। প্রতিরক্ষা বিশেষজ্ঞদের মতে কাশ্মীর উপত্যকায় মুজাহিদদের ছায়া যুদ্ধ চালানো আর সুশিক্ষিত বলশালী ভারতীয় সেনার সঙ্গে সম্মুখ সমরে নামা এক কথা নয়। সরাসরি লড়াইয়ে নামলে ফল কি হতে পারে তা 1965 সালে ও 1971 ও 1999 এর যুদ্ধের সময় দেখছে পাক সেনা। তারপর রয়েছে পাক অর্থনীতির বিধ্বস্ত অবস্থা ও করোনার হামলা। সব মিলিয়ে সন্ত্রাসে উস্কানি দেওয়া ছাড়া আপাতত পাক ফৌজের আর কিছুই করার নেই। উল্লেখ্য, সদ্য প্রকাশিত এক রিপোর্টে জানা গিয়েছে মুম্বাই হামলার ধাঁচে ভারতকে রক্তাক্ত করার শখ করছে জঙ্গি সংগঠন লস্কর ইতৈয়বা। এই কাজের জন্য আন্ডার ওয়ার্ল্ড ডন দাউদ ইব্রাহিমের সঙ্গে হাত মিলিয়েছে লস্কর। গত রবিবার পাকিস্তানের রাজধানী ইসলামাবাদের একটি খামার বাড়িতে দেখা গিয়েছে। ডি কোম্পানির প্রধান দাউদ ইব্রাহিমকে প্রাক্তন পাক প্রেসিডেন্ট পারভেজ মোশারফের বাসভবনের পাশেই ফার্ম হাউসটি অবস্থিত। ISI এর একটি দলকে সঙ্গে নিয়ে সেখানে পৌঁছায় দাউদ। ওই বাড়িতে ভারতে হামলার পরিকল্পনা নিয়ে শীর্ষ লস্কর নেতাদের সঙ্গে জরুরি বৈঠক করে মুম্বাই ধারাবাহিক বিস্ফোরণের মূল হোতা।
দায়েশকে পুনরুজ্জীবিত করার চেষ্টা করছে আমেরিকা, বলছে সিরিয়া। সিরিয়ার উত্তর পূর্বাঞ্চল হাসাকা প্রদেশে সম্প্রতি যে প্রাণঘাতী সহিংসতা হয়েছে তার পেছনে রয়েছে আমেরিকা। জাতিসংঘে নিযুক্ত সিরিয়ার স্থায়ী প্রতিনিধি বাসাম শাব্বাক গতকাল এ কথা বলেছেন। তিনি সতর্ক করে দিয়েছেন, সিরীয় দখলদারিত্বের বৈধতা পাওয়ার জন্য আমেরিকা দায়েশকে পুনরুজ্জীবিত করতে চাইছে। জাতিসংঘ নিরাপত্তা পরিষদের বৈঠক গতকাল শাব্বাক বক্তৃতা করতে গিয়ে বলেন, কুর্দি নিয়ন্ত্রিত গাইরান কারাগারে দায়েশ গত সপ্তাহে যে হামলা চালিয়েছে এবং এর অজুহাত ধরে মার্কিন যুদ্ধ বিমান সেখানকার সরকারি ও বেসরকারি বিভিন্ন স্থাপনায় হামলার মাধ্যমে ধ্বংসযজ্ঞ চালিয়েছে, তাতে এই কথা পরিষ্কার হয়েছে যে এই ধরনের ঘটনার পুনরাবৃত্তি ঠেকানোর জন্য জরুরি ব্যবস্থা নেওয়া প্রয়োজন। সিরিয়ার কূটনৈতিক বলেন, হাসাকার সাম্প্রতিক ঘটনা বলে এই দাবি করেছে যে দেশের উত্তর পূর্বাঞ্চল দক্ষিণাঞ্চলে আলতনফ এলাকার মার্কিন সেনা উপস্থিতির অবসান জরুরি। একই সঙ্গে তিনি কুর্দি নেতৃত্বাধীন SDF এর প্রতি মার্কিন সমর্থন বন্ধেরও আহ্বান জানান। সূত্র পার্স টুডে। বুর্কিনা ফাসোর বিরুদ্ধে নিষেধাজ্ঞার হুমকি ইউর। বুর্কিনা ফাসো নিয়ে কড়া মনোভাব দেখালো ইউরোপীয় ইউনিয়ন, আর্থিক সাহায্য বন্ধ করার হুমকি দেওয়া হয়েছে। সাংবিধানিক ব্যবস্থা পুনরুদ্ধার না হলে বুর্কিনা ফাসোর সেনা শাসকদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার হুমকি দিল ইইউ। ইউর পররাষ্ট্র ও নিরাপত্তা নীতি বিষয়ক প্রতিনিধি জোসেফ বরেল জানিয়েছেন, তারা বুর্কিনা ফাসোয় আর্থিক সাহায্য বন্ধ করে দিতে পারেন। বরেল সেনা শাসকদের বলেছেন, যদি সাংবিধানিক ব্যবস্থা পুনরুদ্ধার না হয় তাহলে তার প্রভাব বুর্কিনা ফাসোর সঙ্গে ইউর সম্পর্কের উপর পড়বে। ইউ আগে আটক প্রেসিডেন্টকে অবিলম্বে মুক্তির দাবি জানিয়েছে। বোরেল বলেছেন, বুর্কিনা ফাসোর বিরুদ্ধে ইউ নতুন করে নিষেধাজ্ঞা জারি করতে পারে, বিশেষ করে সেনাকর্তাদের বিরুদ্ধে নিষেধাজ্ঞা জারি করা হতে পারে। বুর্কিনা ফাসোকে আর্থিক সাহায্য দেওয়াও বন্ধ করতে পারে ইউ। গতকাল বুধবার চাদ, মালি, নাইজার এবং বুর্কিনা ফাসোর কূটনীতিকদের সঙ্গে বৈঠক করেছেন বোরেল। ইকোনমিক কমিউনিটিস্ট অফ ওয়েস্ট আফ্রিকান স্টেট বুধবার ঘোষণা করেছে, তারা শুক্রবার জরুরি বৈঠক বসছে, সেখানে বুর্কিনা ফাসোর সেনা অভ্যুত্থান নিয়ে কথা হবে। ইসি ও WAS এবং আফ্রিকান ইউনিয়ন বুর্কিনা ফাসোয় সেনা শাসনের নিন্দা করেছে। বুর্কিনা ফাসোর প্রেসিডেন্টের বিরুদ্ধে মানুষের ক্ষোভ ছিল, তাদের অভিযোগ প্রেসিডেন্ট চরমপন্থীদের ঠিকভাবে মোকাবেলা করতে পারেনি, গত কয়েক মাস ধরে তাই তার বিরুদ্ধে প্রতিবাদ দেখানো হচ্ছিল। বুর্কিনা ফাসোতে আল কায়দা ও IS এর সঙ্গে জড়িত গোষ্ঠীগুলো সক্রিয়, তাদের আক্রমণে 15 লাখ মানুষ গৃহহীন হয়েছে। গত বছর 2000 মানুষ সন্ত্রাসীদের আক্রমণে মারা গেছেন। সেনা জানিয়েছেন, এই কারণেই অভ্যুত্থান হয়েছে। পিপলস মুভমেন্ট ফর প্রোগ্রেস পার্টি সংবাদ সংস্থা AFP কে জানিয়েছে, প্রেসিডেন্ট ভালো আছেন, তাকে প্রেসিডেন্টের বাসভবনেই গৃহবন্দী করে রাখা হয়েছে। সূত্র ডয়েচে ভেলে। পুস্কে মালদ্বীপকে নিয়ে ভারত ও চীনের কেন এই টানাটানি। মালদ্বীপ হচ্ছে দ্বীপের মালা। ভারত মহাসাগরে নীল জলরাশির 1200টিরও মতো ছোট বড় দ্বীপ নিয়ে এই দেশটি অপরূপ সৌন্দর্যের সমুদ্র সৈকত আর বিলাসবহুল রিসোর্টের জন্য দেশটি সুপরিচিত। ছোট দ্বীপগুলো বিশ্বের ধনী ও খ্যাতনামা ব্যক্তিদের অবকাশ যাপনের ঠিকানা। একজন নিঃসর্গ প্রেমীর আয়নায় 4 লাখ মানুষের দেশটির আকর্ষণীয় ছবি ফুটে উঠবে সন্দেহ নেই, কিন্তু পর্যবেক্ষকদের অনুসন্ধানী চোখের চেহারা কিছুটা অন্যরকম। সিন্ধুর দ্বীপ সিংহল দ্বীপ শ্রীলঙ্কার দক্ষিণ পশ্চিমে এবং ভারত মহাসাগরের একেবারে কেন্দ্রে থাকা এই মালদ্বীপে দুই বৃহৎ প্রতিবেশী ভারত ও চীনের প্রভাব বিস্তারের চেষ্টা দিন দিন কার্যত চেহারা নিচ্ছে। এই হস্তক্ষেপের অভিঘাতে দেশটির অভ্যন্তরীণ রাজনীতিও এক যুগেরও বেশি সময় ধরে টালমাটাল। মালদ্বীপে বেশিরভাগ সময়ই ক্ষমতায় ছিল ভারতপন্থী সরকার, চীনপন্থী সরকার ছিল মাত্র 2 বার। মালদ্বীপকে যদি আমরা একজন ব্যক্তির চেহারায় কল্পনা করি তাহলে দেখা যাবে মোটা রশ্মি দিয়ে ব্যক্তিটির শরীর বাঁধা, আর শরীর আর রশ্মির এক প্রান্ত ভারতের হাতে আর এক প্রান্ত চীনের হাতে। প্রয়োজন মতো একবার ভারত রশ্মি ধরে টান মেরে মালদ্বীপ নামের ব্যক্তিটিকে নিজের কক্ষে নিচ্ছে, আরেকবার একই কাজ করছে চীন। কোনো দেশই রশ্মি দুটি ছেড়ে দিয়ে মালদ্বীপ নামের ব্যক্তিটিকে স্বাধীনভাবে চলতে দিচ্ছে না। একা রামের রক্ষা নেই, সুগ্রীব দোসর এদের সঙ্গে যোগ হয়েছে যুক্তরাষ্ট্র। ভারত মহাসাগরে চীনকে রুখতে তার অ্যাম্বিশন পূরণে দরকার মালদ্বীপকে। এরই মধ্যে মালদ্বীপ এর সঙ্গে প্রতিরক্ষা ও চুক্তি করেছে যুক্তরাষ্ট্র। পোস্কে মালদ্বীপকে কেন যুক্তরাষ্ট্র এশিয়ার জয়েন্ট দুই রাষ্ট্র এত গুরুত্ব দিচ্ছে, এর পরিণতি কি হবে, মালদ্বীপ তার সার্বভৌমত্ব বাঁচিয়ে রেখে চলতে পারবে কিনা, এ লেখায় থাকবে সেই বিশ্লেষণ। ভারতের লক্ষাদ্বীপ থেকে মালদ্বীপের দ্রুত মাত্র 70 নটিক্যাল মাইল, আর ভারতের পশ্চিম উপকূল থেকে দ্রুত 300 নটিক্যাল মাইলের মতো। মালদ্বীপ শুরু থেকে ভারতের প্রভাব বলয়ের অধীনে থাকা একটি দেশ, দেশ দুটির সম্পর্কে এক হিসেবে ঐতিহাসিক বলা যায়।
1965 সালে মালদ্বীপ ব্রিটিশদের কাছ থেকে পূর্ণ স্বাধীনতা লাভ করে। স্বাধীনতার পর ভারত কেবল মালদ্বীপকে প্রথম স্বীকৃতিদাতা দেশই নয়, ভারত প্রথম দেশ যারা রাজধানী মালিতে আবাসিক মিশন খুলেছিল। স্বাধীনতার প্রথম চার দশক মালদ্বীপের সঙ্গে বহির্বিশ্বের কূটনৈতিক সম্পর্কের কেন্দ্রে ছিল কেবল তারই অংশ ভারত। 2004 সালেও বিশ্বব্যাপী তাদের কূটনৈতিক মিশন ছিল চারটি, যার একটি নয়াদিল্লিতে। স্বাধীনতার পর থেকে ভারতের সঙ্গে মালদ্বীপের অর্থনৈতিক কূটনৈতিক সম্পর্ক জোরদার হাতে এভাবেই এসেছে। এভাবে একদিন আসে 1988 সাল, ক্ষমতায় তখন প্রতাপশালী মামুন আবদুল্লাহ গাইয়ুম। ছোটখাটো মানুষটা দেশ চালাচ্ছেন শক্ত হাতে। হঠাৎ একরাতে প্রেসিডেন্ট গাইয়ুমের বিরুদ্ধে অভ্যুত্থান চেষ্টা হয়। কি করবেন বুঝে উঠতে পারছিলেন না। সাহায্য চেয়ে প্রতিবেশী দেশগুলোর রাষ্ট্রপ্রধানদের টেলিফোন করলেন, কিন্তু কেউ সাড়া দিলেন না। একজন ছাড়া তিনি ভারতের প্রধানমন্ত্রী রাজীব গান্ধী নিশ্চিত হতে যাচ্ছিলেন সত্যি টেলিফোনটি মালদ্বীপের প্রেসিডেন্ট করেছেন কিনা, সত্যি তার সাহায্য প্রয়োজন কিনা। ওই সময় মালিতে ভারতের রাষ্ট্রদূত ছিলেন অরুণ কুমার ব্যানার্জি। 2018 সালের 7 ফেব্রুয়ারি বিবিসির সঙ্গে এক সাক্ষাৎকারে অরুণ কুমার ব্যানার্জি তুলে ধরেছেন কঠিন সেই সময়ের কথা। তার ভাষ্য, তামিল বিদ্রোহীদের একটি গোষ্ঠী বাইরে থেকে আক্রমণ করেছিল রাষ্ট্রপতি গাইয়ুম, তখন ভারতের কাছে জরুরি সাহায্য চাইলেন। আক্রমণটা বাইরে থেকে, প্রেসিডেন্ট নিজে সাহায্য প্রার্থী আর তার নিজের তা ঠেকানোর ক্ষমতা নেই। এই তিনটি ফ্যাক্টর বিবেচনা করে ভারতও দ্রুত সেনা পাঠানোর সিদ্ধান্ত নিয়ে নেয়। সকাল 6টা নাগাদ বোধ হয় দিল্লিতে প্রেসিডেন্টের ফোন এসেছিল, আর রাত 9টার মধ্যেই মালদ্বীপের আমাদের সেনা পৌঁছে যায়।